কোথায় কি ঘটে গেল আজ, দিনের শেষে দেখে নিন মহকুমা জুড়ে ঘটে যাওয়ার নানান ঘটনা। আপনাদের সামনে রইল সব ঘটনা একসাথে। ঘাটালে সিপিআইএম কংগ্রেস জোটের কর্মী সভা ঘাটালের টাউন হলে, ঠিক হয় পুরো ভোটের রণনীতি। সভার পর উভয় দলের প্রায় 200 কর্মী সমর্থক ঘাটাল টাউন হল থেকে মিছিল করে কলেজ মোড় হয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত যায়। সভাতে ঠিক হয় ঘাটালে পৌর নাগরিক মঞ্চকে সামনে রেখেই তারা ভোটের বৈতরণ পার হবে। এ লড়াই চলবে, একসঙ্গে মিছিল হবে, একসঙ্গে প্রতিবাদ হবে, একসঙ্গে লড়াই হবে, দুটো পতাকাকে হাতে করে নিয়ে লড়াই হবে। রিপোর্টে কুমারেশ চানক। দাসপুর থানার চক সুলতান গ্রামের 100 দিনের কাজ চলার সময় বাঁধের মাটি ধসে গুরুতর জখম 3 শ্রমিক, তাদের একজনকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ও অন্য দুজনকে গৌড়ার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসাধীন। রিপোর্টে ইন্দ্রজিৎ মিশ্র। কলকাতায় অমিত শাহের সভা ঘিরে দাসপুর কলোরাতে DIFI এবং SFI এর মিছিল এবং অমিত শাহের খুশি প্রতিজ্ঞা দাহ। অমিত শাহের নামে গ্লো ব্যাক স্লোগান, সবার অনুমতি নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীকে। রিপোর্টে শ্রীকান্ত ভূঁইয়া। তৃণমূলের পৌরবল রয়েছে, তার পা থেকে মাথার চুল পর্যন্ত দুর্নীতি হয়ে গেছে। ভারতের সংখ্যা সৃষ্টিকারী অমিত শাহ, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। দিল্লিতে 42 জন তরুণ প্রাণ প্রাণ গেছে কেন, অমিত শাহ জব জব জয় জবাব দাও। বাহাতে তলায় নিচের দিকে অমিত শাহ, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, অমিত শাহ, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, গঙ্গা সৃষ্টিকারী অমিত শাহ, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, 42 জন তরতাজা ব্যক্তির প্রাণ গেল কেন, অমিত শাহ জবাব দাও, জয় জয় জবাব দাও। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।